মাধবপুর গ্রামটি একটি কৃষিভিত্তিক গ্রাম ছিল। ওই গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস করে নিজেদের জীবিকা নির্বাহ করত। গ্রামটি চাষভিত্তিক হওয়ায় ওখানকার বেশিরভাগ জমি জলা জমি ছিল, অর্থাৎ নিচু সমতল ভূমি ছিল। সে বছর অন্যান্য বছরের তুলনায় অধিক পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছিল। দীর্ঘ 9 দিন ধরে একইভাবে বৃষ্টি হয়ে চলেছিল। অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে ওই অঞ্চলের নদীর বাঁধ ভেঙে যায় এবং সেখানে বন্যা দেখা দেয়। বন্যার কবলে পড়ে বহু মানুষের ঘরবাড়ি জলে তলিয়ে যায়। সবাই নিজের নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। গ্রামের প্রধান সাহেব গ্রামবাসীদের বাঁচানোর জন্য বলেন, কেউ ভয় পেও না কেউ। সবাই যা যার প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিসপত্র বস্তা অথবা ব্যাগের মধ্যে ভরে নাও আর চলো সবাই। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নদীর জল বেড়েই চলেছে আর বৃষ্টিও থামার নাম নেই। চলো চলো সবাই এগিয়ে চলো। আমার ঘরে আমার মৃত স্বামীর একটা ফটো ছিল, সেটা ভেসে চলে গেছে। আমি কোথাও যাব না, আমাকে এখানেই ছেড়ে দাও, আমি মরে যেতে চাই। দেখো এভাবে ভেঙে পড়লে চলবে না, বন্যার ফলে সবার ক্ষতি হয়েছে, কেউই লাভবান হয়নি। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাই তোমার বা আমার কারোরই হাত নেই। এই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচানোর কথা ভাবতে হবে শুধু। এই এনাকে কেউ নিয়ে চলো হাত ধরে। আর কালু, বীরেন, শ্যাম, তোদেরকে শুকনো খাবার বস্তায় ভরতে বলেছিলাম, ভরেছিস তো? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, যা খাবার আছে আমাদের 10 দিনের বেশি চলে যাবে। ঠিক আছে চলো চলো সবাই, এবার এগিয়ে চলো আস্তে আস্তে। সবাই বন্যার জলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। প্রধান সাহেব গ্রামবাসীকে রক্ষা করার জন্য গ্রাম থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে গিয়ে পৌঁছায়। জঙ্গলটি তাদের গ্রাম থেকে অপেক্ষাকৃত অনেকটাই উঁচু জায়গা ছিল, কিন্তু বৃষ্টি এত বেশি পরিমাণে হচ্ছিল যে সেখানে জল ভর্তি ছিল কিন্তু কম ছিল। এখানে জল কম আছে, গলা পর্যন্ত জলে থাকার চেয়ে হাঁটু পর্যন্ত জলে থাকা অনেক ভালো। আমাদের এখানে প্লাস্টিক ঘিরে ঘর বানিয়ে থাকতে হবে। কালু, শ্যাম, বীরেন, বড় বড় প্লাস্টিক গুলো বের কর, তাঁবু তৈরি করে সবাইকে এখানেই থাকতে হবে। প্রধান সাহেব, শুধু ঘর বানালে তো হবে না, এখানে হাঁটু ভর্তি জলের মধ্যে আমরা ঘুমাবো কিভাবে আর বসবোই বা কিভাবে? জঙ্গলের গাছ কেটে বড় বড় মাচা তৈরি করলে কেমন হয়? হ্যাঁ খুবই ভালো হবে, এছাড়া আর কোনো উপায়ও নেই। সবাই আজকে দিনটা কষ্ট করো, একে অপরকে সাহায্য করো, যেভাবেই হোক এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতেই হবে আমাদের। সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে গ্রামবাসী সকলে মিলে পরিশ্রম করে জঙ্গলের কাঠ এবং প্লাস্টিক দিয়ে বড় বড় ঘর তৈরি করে। সবাই মিলে ওই ঘরে আশ্রয় নিলে বন্যা এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। পরের দিন সকালবেলা প্রধান সাহেবের স্ত্রী লতা দেবীর পটি পায়। ওগো শুনছো, আমার খুব জোরে পটি পেয়েছে, কালকে থেকে চেপে রেখেছি আর পারছি না যে, আমার খুব কষ্ট হচ্ছে, এখানে কোথায় পটি করব গো? জঙ্গলেই করতে হবে, আর তো কোনো উপায় নেই। যাও মহিলাদের সবাইকে নিয়ে যাও, সবাই একসঙ্গে যাও আর হালকা হয়ে এসো সবাই, এখন বৃষ্টিও কম পড়ছে একটু। লতা দেবী গ্রামের আরো কিছু মহিলাদের নিয়ে জঙ্গলে পটি করতে চলে যায়। চারিদিকে জল ভর্তি হয়ে আছে, কিভাবে যে পটি করব বুঝতেই তো পারছি না, জানি না আর কত কিছু সহ্য করতে হবে আমাদের। এই সবাই ভালো জায়গা দেখে বসে পড়। আমি এভাবে খোলা জায়গায় পটি করতে পারবো না গো বাবা, তোমরা করো, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কেউ আসছে কিনা তুমি পাহারা দাও তবে। এই বলে সবাই এক এক করে পটি করতে বসে পড়ে। হঠাৎ করে একটা বিষাক্ত সাপ এসে প্রধান সাহেবের বউ লতা দেবীকে কামড়ে নেয়। লতা দেবী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, লতা দিদিকে সাপে কেটেছে, তাড়াতাড়ি এসো সবাই। সবাই এসে লতা দেবীকে সেখান থেকে তুলে তাদের আশ্রিত জায়গায় নিয়ে যায়। তাদের মধ্যে গ্রামের বৈদ্যমশাইও ছিল। বৈদ্যমশাই লতা দেবীকে দেখার পর বলে, প্রধান সাহেব, আপনার বউয়ের শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, এনাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু খুব বিপদ হবে। হসপিটাল এখান থেকে তো বহু দূরে, এই বন্যার মধ্যে কিভাবে আমরা হসপিটালে যাব? চারিদিক তো জলে ঢাকা, কোথায় রাস্তা, কোথায় গাছপালা, কোথায় ঘরবাড়ি কিছুই তো বোঝা যাচ্ছে না। তার উপর লতা এখন অজ্ঞান অবস্থায় রয়েছে। বৈদ্য মশাই, আপনি অন্য কোনো উপায় বলুন দয়া করে। আর একটা উপায় আছে, সাপের বিষ কাটানোর একটা ভেষজ গাছ আছে, কিন্তু এই বন্যার মধ্যে আমরা গাছটা কোথায় বা খুঁজে পাবো? যে করে হোক গাছটাকে খুঁজে বের করতেই হবে, তোমরা সবাই আমাকে সাহায্য করো দয়া করে, আমার স্ত্রীকে প্রাণে বাঁচাও। আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন আর আমরা আপনার সাহায্য করব না, তা আবার হয় নাকি? চলো আমরা সবাই মিলে ওই গাছ খুঁজে বের করব। সবাই মিলে বহু কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পর গাছটি পেয়ে যায়।
বৈদ্যমশাই ওই গাছের রস বের করে লতা দেবীর ক্ষতস্থানে লাগিয়ে দেয় এবং কিছুটা রস তাকে খাইয়ে দেয়। কয়েক ঘন্টার মধ্যে লতা দেবীর জ্ঞান ফিরে আসে এবং সে প্রাণে বেঁচে ওঠে। সবাই খুব খুশি হয়, কিন্তু সবার মনে ভয় ঢুকে গিয়েছিল। ওগো, আমি আর বাইরে খোলা জায়গায় পটি করতে পারবো না, আমার খুব ভয় করছে, আবার যদি আমাকে সাপে কাটে তাহলে কি হবে? হ্যাঁ দিদি, ঠিকই বলেছে, আজকে তোমার এই অবস্থা হয়েছে, কালকে তো আমাদেরও এমন হতে পারে। চারিদিকে বন্যার জল থই থই করছে, গ্রাম থেকে জল বেরোনোর কোনো জায়গা নেই, তার উপর বৃষ্টিও বন্ধ হচ্ছে না, এখানে আমাদের এভাবে কতদিন থাকতে হবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ সেটাই তো। ওগো তুমি কিছু একটা ব্যবস্থা করো না গো, এখানেই একটা শৌচালয় তৈরি করে দাও আমাদের মহিলাদের জন্য। শুধু মহিলা কেন, পুরুষেরাও তো ব্যবহার করতে পারবে। আরে এটা কি তোমার বাড়ি নাকি? এখানে আমি কিভাবে শৌচালয় তৈরি করব? ভেবেচিন্তে কথা বলো, এখানে বন্যার হাত থেকে জীবন বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে, আর তুমি এখন শৌচালয় বানাতে বলছো? আর তাছাড়া শৌচালয় বানিয়ে লাভটা কি হবে? এখন ধরো আমরা কাঠ দিয়ে প্লাস্টিক ঘিরে যদিও একটা শৌচালয় তৈরি করি, কোনো কাজে আসবে না, চারিদিকে জল ভর্তি, সেই তো মলমূত্র জলের সঙ্গে মিশে চারিদিকে ছড়িয়ে যাবে, আমাদের এখন জলের মধ্যেই দিন কাটছে, এতে করে আমরা নোংরা আবর্জনার ফলে অসুস্থ হয়ে পড়বো তো। হ্যাঁ কালু একদম ঠিক বলেছে, জঙ্গলের মধ্যে হাঁটুভর্তি জলে আর যাই হোক শৌচালয় করা সম্ভব নয়, উপরওয়ালার কাছে প্রার্থনা করো আমরা এই অবস্থা থেকে যেন বেঁচে ফিরতে পারি। তারা নিজেদের মধ্যে এভাবেই আলোচনা করছিল, তখন তাদের মধ্যে থেকে বিজয় নামে একটি ছেলে বলে, আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো, আমি জঙ্গলের মধ্যেই শৌচালয় তৈরি করতে পারবো, একেবারে বাড়িতে যেমন শৌচালয় আছে তেমনই, কারোর কোনো অসুবিধা হবে না, এই শৌচালয়ের পাইপলাইনও থাকবে, কোনো রকমের রোগ জীবাণু ছড়াবে না। সবাই বিজয়ের কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছো কি তুমি, এটা কিভাবে সম্ভব? কোনো মতেই সম্ভব না, তুমি এখন পাইপ কোথায় পাবে, আর শৌচালয়টা কিভাবেই বা বানাবে শুনি? আরে ও পারবে বলছে যখন, তখন দেখোই না ওকে একটা সুযোগ দিয়ে। আমি বলেছি যখন তখন আমি করেও দেখাবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার শর্তটা আপনারা মেনে নিলে তবেই আমি সবার জন্য শৌচালয় তৈরি করব। শর্ত? কিসের শর্ত? যার জন্য আমাকে সবার সামনে গ্রামে অপমান করা হয়েছিল, মারধর করা হয়েছিল, চম্পার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। কি, বুলবুলের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে হবে? অসম্ভব ব্যাপার, বুলবুলি কোনোদিনই মেনে নেবে না। আরে তুমি চুপ করো তো, এখানে এখন বুলবুলি নেই, তুমি এখন বলে দাও না যে হ্যাঁ বিয়ে দেওয়া হবে, শৌচালয়টা তো আগে হয়ে যাক তারপর দেখা যাবে, এখন এসবের চেয়ে যেটা বেশি দরকার শুধু সেটার কথাই ভাবো। তুমি ঠিক বলেছো। ঠিক আছে বিজয়, আমি কথা দিচ্ছি, বুলবুলির মেয়ে চম্পার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, এখন তুমি আগে শৌচালয়টা তৈরি করো। ঠিক আছে, আমার সঙ্গে বেশ কয়েকজনকে লাগবে, শৌচালয়টা তৈরি করতে আজকে সারাদিন লেগে যাবে, আগে জঙ্গলের পিছনে যে বাঁশ বাগান আছে ওখান থেকে আমাদের অনেক অনেক বাঁশ নিয়ে আসতে হবে। এই যাও সবাই, বিজয় যা বলছে সবাই শোনো, সাহায্য করো একে। বিজয় কয়েকজনকে নিয়ে বাঁশ বাগান থেকে অনেক বড় বড় লম্বা লম্বা বাঁশ কেটে নিয়ে আসে, সেই বাঁশগুলো সাইজ করে কেটে কেটে একটা অনেক উঁচু করে শৌচালয় তৈরি করে। শৌচালয়ের মধ্যে যাতে জল ঢুকতে না পারে তাই সে অনেক উঁচু করে শৌচালয়টা তৈরি করে। শৌচালয়ের ভেতরে যাওয়ার জন্য সে বাঁশের সিঁড়িও তৈরি করে। শুধু তাই নয়, সে বাঁশগুলোর ভেতরের অংশ বাদ দিয়ে দেয়, অর্থাৎ বাঁশগুলোকে ফাঁপিয়ে নিয়ে সেগুলোকে পাইপ হিসেবে ব্যবহার করে। সে অনেকগুলো বাঁশ একসঙ্গে জুড়ে লম্বা পাইপলাইনও তৈরি করে, যেই পাইপলাইনের মধ্যে দিয়ে মলমূত্র জঙ্গল থেকে দূরে গিয়ে পড়বে। সারাদিন কঠোর পরিশ্রমের পর বিজয় শৌচালয় তৈরি করতে সক্ষম হয়। আমার বাঁশের তৈরি শৌচালয় একদম রেডি, দেখে নাও সবাই। ও মা, কত সুন্দর হয়েছে গো শৌচালয়টা! বিজয় তোমার মাথায় বুদ্ধি আছে, সত্যি মানতেই হবে। সত্যি বিজয়, আজকে তুমি আমাদের সবার সামনে অনেক বড় উপকার করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো শুধু আমার জন্য আর চম্পার জন্য করেছি, আমি আমার কথা রেখেছি, এবার আপনিও আপনার কথা রাখুন, চম্পার সঙ্গে আমার বিয়ে দিন, তাও আবার এখনই। কি বলছো কি বেয়াদব ছেলে, আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই দেব না, অত মার খাওয়ার পরও তোমার লজ্জা হয়নি তাই না? একটা ছোট উপকার করে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? তুমি তো একটা অকর্মের ঢেঁকি, কোনো কাজকর্ম করো না, বিয়ে করে আমার মেয়েকে খাওয়াবে কি? বুলবুলি তুমি ভুল বললে, বিজয় কোনো কাজ করে না ঠিকই, কিন্তু আমাদের সবার চেয়ে ওর মাথায় বুদ্ধি অনেক বেশি, ও আজকে একটা অসাধারণ কাজ করে দেখিয়েছে। বিজয় তুমি চাইলে তোমার এই বাঁশের তৈরি শৌচালয় বিক্রি করতে পারো তো, আমাদের গ্রামে অনেকের ভালো শৌচালয় নেই, প্লাস্টিক ঘিরে মলমূত্র পরিত্যাগ করে, তারা তোমার শৌচালয় কিনে বাড়িতে ব্যবহার করতেও পারবে।
আমি আগে কেন ভাবিনি এটা? সত্যিই তো এটা খুব ভালো আইডিয়া। তাহলে এবার বলুন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন তো? বুলবুলি, আর বেশি কিছু ভেবো না। বিজয় খুবই বুদ্ধিমান ছেলে, ও বুদ্ধি দিয়ে কিছু না কিছু কাজ করেই নেবে। তোমার মেয়েকে ওর হাতে তুলে দাও। না, আমি বিজয়কে বিয়ে করব না। কেন চম্পা, তুমি আমাকে পছন্দ করো না? হ্যাঁ পছন্দ করি, আমি তো একটু মজা করছিলাম। আমিও বিজয়কে বিয়ে করতে চাই। বিজয় খুব খুশি হয়। সেদিনই তাদেরকে বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়। বেশ কয়েকদিনের মধ্যে বন্যার জল কমতে শুরু করে, বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্যার ফলে কাঁচা মাটির ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সরকার থেকে সবাইকে ঘরবাড়ি তৈরি করার জন্য কিছু কিছু টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা দিয়ে সবাই ঘর বানায় এবং বিজয়ের কাছ থেকে বাঁশের তৈরি শৌচালয় কিনে বাড়িতে বসিয়ে দেয়। এভাবেই বিজয়ের বাঁশের তৈরি করা শৌচালয় বহু মানুষের উপকারে এসেছিল। সোলাপুর রেলওয়ে স্টেশনে সেদিন 15 বছর বয়সী, পরনে মোটামুটি ভালো পোশাক পরে থাকা মধুশ্রীকে ভিক্ষা চাইতে দেখে সকলেই অবাক হচ্ছিল। এই যা এখান থেকে, আমি পয়সা টয়সা কিছুই দিতে পারবো না। আমি বিরক্ত করিস না তো, কে জানে কোথা থেকে এরা আসে। যা বাজার, নিজেরাই কি খাবো বুঝে পাচ্ছি না, আর তার উপরে আবার ভিক্ষা চাইছে। হ্যাঁ ঠিকই বলেছো, এ তো দেখছি স্ট্যান্ডার্ড ভিখারি। বলে কিনা 10 টাকা দিন, আমি 2 টাকা দিতে আমাকে 2 টাকাটা ফিরিয়ে দিল। কেন রে, কিছু কাজ টাজ করতে পারিস না? উপরওয়ালা তো হাত পা সবই দিয়েছে, তা খেটে খেতে পারিস না? সুস্থ শরীর নিয়ে ভিক্ষা করছিস কেন? সে অনেক ঘটনা কাকিমা, দয়া করে আমাকে 10 টাকা দিন না, না হলে আমার বোনটা শুকিয়ে থাকবে। সবাই মধুশ্রীকে বাজে বাজে কথা শোনালেও তাকে কেউ একটা টাকা দিয়েও সাহায্য করছিল না। এমনই সবার কাছ থেকে টাকা চাইতে চাইতে সে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। আসলে মধুশ্রীর বরাবরই এরকম অবস্থা ছিল না। তারা এর আগে হলদিয়া নামক শহরে থাকত। মধুশ্রীর মা মারা যাওয়ার পর তার বাবা শিবরাম বাবু তাকে এবং তার 5 বছরের ছোট বোনকে নিয়ে সেখান থেকে এই শহরে চলে এসেছিল। মা, তুই তোর বোনকে নিয়ে এখানে বস, আমি এখনই আসছি, তোদের জন্য কিছু একটা খাবার নিয়ে আসি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আসবে, আমার এখানে খুব ভয় করছে। মধুশ্রীর যেই ভয়টি হচ্ছিল সেদিন সেটিই ঘটেছিল। তার বাবা শিবরাম বাবু সেদিন গিয়েছিল ঠিকই, কিন্তু সে আর ফিরে আসেনি। অল্প বয়সী মধুশ্রী নতুন জায়গায় কোথায় থাকবে, কি খাবে, তার 5 বছরের ছোট্ট বোনটিকে কি খাওয়াবে, কিছুই সে বুঝতে পারছিল না। কাকু কাকু, আমার বাবাকে দেখেছো? আমি সকাল থেকে আমার বাবাকে খুঁজে পাচ্ছি না জানো। আমরা এবার কি করব? আমরা কোথায় থাকব? আরে আরে, আমার সামনে এরকম কাঁদছো কেন? আমি তোমার বাবাকে কিভাবে দেখব? আমি তো এখনই এলাম, এমনিতেও আমার হাতে সময় খুবই কম, ট্রেন ধরতে হবে, যাও এখান থেকে। এভাবেই সকলকে ধরে ধরে জিজ্ঞাসা করলেও ব্যস্ত রেলওয়ে স্টেশনে কেউই তাকে সাহায্য করতে চাইছিল না। এভাবেই সেই দিনটি কেটে যায়। সেদিনের পর থেকেই সে ওই রেলওয়ে স্টেশনে ভিক্ষা করত এবং নিজের ও তার ছোট বোনের পেট চালাত। কিন্তু এভাবেই প্রতিদিন বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা তাকে চিন্তিত করে তুলছিল। হ্যাঁ, ওরা তো ঠিকই বলেছে, আমি আর এভাবে ভিক্ষা চেয়েছি কতদিন চালাবো? আমাকে কিছু একটা কাজ করতে হবে, না হলে আমার ছোট বোনকে আমি বাঁচাতে পারবো না। এই ভেবে সে সেদিন স্টেশনের পাশেই একটি বাজারে যায়। সেখানে সমস্ত দোকানে সে কাজের জন্য বলতে থাকে, কিন্তু কেউই তাকে কাজ দিচ্ছিল না। এভাবে ঘুরতে ঘুরতে সে কার্তিক নামে একটি মাছওয়ালার দোকানে যায়। কাকু কাকু, আপনি আমাকে একটি কাজ দিন না, আমি কাজ করতে চাই, আমি খুবই অসহায় কাকু। কার্তিকের মতোই বাজারে আরো মাছওয়ালা মাছ বিক্রি করছিল। তারা মধুশ্রীকে কার্তিকের কাছে যেতে দেখে বলে, এই যে মামনি, ওর সব মাছ পচা, আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাও, আমাদের কাছে টাটকা ফ্রেশ মাছ আছে। হ্যাঁ শুনছো তো লোকগুলো কি বলছে, আমার মাছ পচা, আমি আমার ব্যবসা নিজেই চালাতে পারছি না, মাছ রোজের পচে যাচ্ছে, আর তোমাকে আমি কি কাজে নেব বলো তো।
আপনি আমাকে একটা সুযোগ দিন কাকু, আজকে আমাকে এই পচা মাছগুলো বিক্রি করতে দিন, আমি এগুলো সবই বিক্রি করে দিতে পারবো। কি ফাজলামি শুরু করেছো? পচা মাছ তুমি কিভাবে বিক্রি করবে শুনি? যেখানে আমরা এত পুরানো ব্যবসায়ী, লোককে কম দামে মাছ খাওয়াতে চাইলেও খেতে চাই না। এই যে কালুদা, কম দামে কাতলা মাছগুলো নিয়ে যাবেন নাকি? দেখলে তো কিভাবে মুখ ঘুরিয়ে চলে গেল। মধুশ্রীর অনেক অনুরোধ করার পর এবং পচা মাছের কোনো উপায় না পেয়ে কার্তিক শেষে পচা মাছের ঝুড়িটি মধুশ্রীকে দিয়ে দেয়। মধুশ্রী সেটিকে নিয়ে স্টেশনে চলে আসে। এই মাছ 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 নিয়ে যান মাছ, এই দেখুন চমৎকার নড়তে থাকা মাছ। দাদারা দিদিরা, আমার এই কাতলাগুলোকে দেখুন, আপনাদের দিকেই তাকিয়ে আছে। কি, স্টেশনে মাছও পাওয়া যাচ্ছে? যাক বেশ ভালো, আর তাহলে বাড়ি ফিরে বাজারে যেতে হবে না, স্টেশনেই বাজার কমপ্লিট হয়ে যাবে। মধুশ্রীর হাস্যকর ভঙ্গিমা এবং চালাকি সকলেরই দৃষ্টি আকর্ষণ করছিল। মুহূর্তের মধ্যেই তার সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। কার্তিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলি দেখছিল। বাহ, মেয়েটা তো সত্যিই কাজের, কি অসাধারণ প্রতিভা! ওর প্রতিভা দেখে আমিও তো অবাক হয়ে যাচ্ছি। কার্তিক একটি বড় মাছ ব্যবসায়ী ছিল, তার এই বাজারের মতোই আরো অনেক বাজারেই মাছের দোকান ছিল। তাই সেদিনের পর থেকে তার পচে যাওয়া সমস্ত মাছ সে মধুশ্রীকে দিয়ে দিত। মধুশ্রী চালাকি করে বিভিন্ন স্টেশনে স্টেশনে গিয়ে সেগুলো বিক্রি করত এবং তার বিনিময়ে কার্তিক তাকে থাকার ঘর এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সে মাছ বিক্রি করত ঠিকই, কিন্তু সেগুলো পচা মাছ হতো বলে কিছুক্ষণের মধ্যেই সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যেত। এমনই একদিন, এই মেয়ে, এই তুই সেই মাছওয়ালা না যার কাছ থেকে আমি পরশুদিনই গোটা 2 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে গিয়েছিলাম? আরে যা, এবার একে কি বলি, পচা মাছের কারণে হয়তো বউয়ের হাতে মার খেয়েছে। এই মেয়ে, আমি তোমায় কিছু বলছি আর তুমি কোনো উত্তর না দিয়ে মনে মনে হাসছো? তাহলে তুমি জেনে বুঝেই পচা মাছটি দিয়েছিলে নাকি? আরে কাকু, কি যে বলেন না, আমি এই মাছটির কথা শুনে হাসছিলাম। এ বলছে একটা মাছ পচা হয়েছে, তাতে কি, আমরা তো ঠিক আছি। ওসব ছাড়ুন কাকু, আজকের মাছটি নিয়ে যান, একেবারে জ্যান্ত মাছ, দেখবেন আপনার সঙ্গে কথা বলবে। মধুশ্রী এভাবেই ভুলিয়ে ভুলিয়ে লোকটিকে সেদিন আবারও পচা মাছ বিক্রি করে দেয়। লোকটি ওই মাছটিকে নিয়ে বড়ই আনন্দের সঙ্গে বাড়িতে চলে যায়। আরে সঙ্গীতা, দেখো দেখো বাড়িতে কি এনেছি, পুরো আস্ত একটা কথা বলা রুই মাছ গো, কথা বলা। এবার তুমি আমায় বোকা বলতেই পারবে না। সকাল সকাল কি আলফাল বকছো, নেশা টেশা করেছো নাকি? মাছ আবার কথা বলতে যাবে কেন? আগের বারে তো এনে এরকমই বলেছিলে, এবার এটা কেটে দেখলেই বোঝা যাবে মাছ কথা বলবে নাকি গান করবে। সঙ্গীতা দেবী মাছটিকে কাটার পর দেখে যে সেটিও পচা মাছ। হে ঈশ্বর, এই লোকটাকে নিয়ে কোথায় যাই? বাজার থেকে কিছু কিনে আনলেই সেটা পচা অথবা খারাপ হবে, না আর সহ্য করা যাচ্ছে না। এই বলে সঙ্গীতা তার স্বামী গোপালের সঙ্গে খুবই ঝগড়া করতে থাকে। তাদের এতটাই ঝগড়া হচ্ছিল যে আশেপাশের লোকজন সেখানে এসে উপস্থিত হয়। তখন তাদের মধ্যে কেউ একজন বলে ওঠে, দিদি, আপনারা কি ওই স্টেশনের মেয়েটির কাছ থেকে মাছ কিনে এনেছেন? হ্যাঁ কিনেছি, তাতে কি হয়েছে? তুমি আর ঝগড়া বাড়াতে এসো না তো। আরে না না দাদা, রেগে যাচ্ছো কেন? কয়েকদিন আগে আমিও ওই মেয়েটির কথাই বিশ্বাস করে ওর কাছ থেকে মাছ কিনে এনেছিলাম, কিন্তু বাড়ি এসে দেখি সেটা পচা মাছ। আর শুধু আমারই না, আমাদের আশেপাশের বাড়িতেও এরকম একই ঘটনা ঘটেছে। ও, তার মানে ওই মেয়েটি পচা মাছ বিক্রি করে লোককে ঠকাচ্ছে, তাই তো? এই তোমরা সবাই চলো আমার সঙ্গে, আজ আমরা সবাই মিলে ওর পচা মাছ বিক্রি করে ছাড়াচ্ছি। এভাবে তারা সকলে যুক্তি করে পচা মাছ বিক্রেতা মধুশ্রীকে স্টেশনে স্টেশনে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর তারা সোলাপুর রেলওয়ে স্টেশনে তাকে খুঁজে পায়। কিরে শয়তান, দুষ্টু মেয়ে, দেখে তো বাচ্চা মনে হচ্ছে, তাই অল্প বয়স থেকে লোককে ঠকানো শুরু করে দিয়েছিস বল? না, ওকে বুঝিয়ে লাভ নেই, ওকে মারো, আমি ওর কাছ থেকে মাছ কিনে ঠকেছি, ও ইচ্ছা করেই পচা মাছ বিক্রি করে। গরিবের মেয়ে ভেবে মায়াই তোর কাছ থেকে লোকে মাছ কিনে, আর তুই কিনা? হ্যাঁ, এদের মারাই উচিত, এদের জন্যই সমস্ত গরিব অসহায়দের নাম খারাপ হয়।
এভাবেই সকলে তার উপরে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তাকে মারধর করতে দেখে রেলওয়ে স্টেশনের পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। পুলিশগুলি সকলকে এক জায়গায় দাঁড় করিয়ে মধুশ্রীকে জিজ্ঞাসা করে, এই মেয়ে সত্যি কথা বলো, এরা যা বলছে সেগুলো সত্যি? হ্যাঁ স্যার, ওরা সব সত্যিই বলছে। আমি পচা মাছ বিক্রি করি আর আমার বোনের পেট চালানোর চেষ্টা করি, আর এটা না করলে কি বা করব বলুন। আমি শুধু আজকেই নয়, 3 মাস আগে থেকেই এটা করছি। 3 মাস আগে আমার বাবা এখানেই আমাদের ছেড়ে কোথায় হারিয়ে গেছে। তোমার বাবা নিখোঁজ আর তুমি কাউকে জানানোর প্রয়োজন মনে করোনি? হ্যাঁ বলেছি, সেদিন সকলকেই বলেছি, কিন্তু কারোরই আমাকে সাহায্য করার মতো সময় ছিল না। না খেতে পেয়ে আমরা তো মারাই যেতাম। ভিক্ষা করতে চাইলাম কিন্তু লোকে ভিক্ষাও দিল না, শেষে কাজ করে খেতে পারিস না বলে তাড়িয়ে দিত। তাই কাজের খোঁজে গেলাম, কিন্তু সেখানে এই লোক ঠকানো কাজটাই জুটল। এতে করে আমাদের দুবেলা ভালোভাবে পেট চলে যায়। এবার বলুন, আমি ঠিক করেছি না ভুল করেছি? সেদিন মধুশ্রী একাই কাঁদেনি, তার সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত সকলেই তার দুঃখে কেঁদে উঠেছিল। সকলেই তাকে সহানুভূতি দিচ্ছিল। কিছুক্ষণ পর পুলিশ তাকে জানায় যে 3 মাস আগে তারা হেঁটে হেঁটে রেলওয়ে ট্র্যাক পার করার জন্য কয়েকজনকে জেলে বন্দি করে। এরই মধ্যে মধুশ্রী তার বাবার ফটো দেখালে তার বাবা তাদের হেফাজতে আছে বলেই তারা জানায়। পরের দিনে পুলিশ মধুশ্রীর বাবা শিবরাম বাবুকে জেল থেকে ছেড়ে দেয়। তারা তার বাবাকে কাছে পেয়ে খুবই খুশি হয় এবং আবারও নতুনভাবে তারা জীবনযাপন শুরু করে দেয়।